হ্যালো বন্ধুরা আমি প্রভা প্রভাস ম্যাজিক ইঞ্জিন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে মুরগি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব রেসিপিটি খুবই আনকমন আশা করি আপনাদের ভালো লাগবে তার আগে বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য পুরো ভিডিওটা না টেনে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মিডিয়াম সাইজের একটা কুমড়া নিয়েছি এই কুমড়াটা খুবই মজা লাগে অনেকেই কুমড়া খেতে পছন্দ করে না মুরগির মাংস তো সবাই পছন্দ করে যদি মুরগি দিয়ে কুমড়া দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মন্দ লাগে না খুবই ভালো লাগে খেতে ইভেন বাচ্চারাও খুবই পছন্দ করে এই তরকারিটা মুরগি দিয়ে রান্না করলে আমি মিষ্টি কুমড়াটাকে অর্ধেক নিয়েছি নিয়ে আমি কেটে নিয়েছি মশলা নিয়েছি আদা রসুন কুচি করে নিয়েছি পরিষ্কার করে এটাকে আমি ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ড করে নিব আপনারা পাটায়ও বেটে নিতে পারেন আমি দুইটা একসাথে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি হয়ে গেল আমার মশলা ব্ল্যান্ড করা আমি এখানে একটা ফ্রাই প্যানে চার টেবিল চামচ আন্দাজ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব দিয়ে দিব যে আদা রসুনটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে চার টেবিল চামচ আন্দাজ হয়েছে এই পেস্টগুলোকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দিয়ে দিব দুইটা তেজপাতা একটা দারচিনি তিন থেকে চারটা এলাচ দুটা লং দিয়ে দিব এক চায়ের চামচ হলুদ এক চায়ের চামচ মরিচ এক চায়ের চামচ জিরা গুঁড়া দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি যেন মশলাগুলো পুড়ে না যায় এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তাহলে তরকারিটা আরও মজা হয় মশলাটা যদি আপনি আগে কষিয়ে নেন মশলাটাকে আমি তিন থেকে পাঁচ মিনিট কষাবো যেন তেল উঠে আসে খুব সুন্দর কালার হয় দিয়ে দিব দুই চায়ের চামচ আন্দাজ লবণ তাহলে পরে আর লবণ দেওয়া লাগবে না দিয়ে মশলাটাকে আমি আবারও কষাব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার এর মাঝখানে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন অনবরত আমার নতুন ভিডিওগুলো দেখে যাবেন আপনারা পাশে থাকলে আমরা অনেক আগে সামনের দিকে আগাতে পারবো দিয়ে দিব চিকেনগুলোকে এখানে প্রায় তিন থেকে চার পাউন্ডের মতো চিকেন হবে রেগুলার চিকেন এটা আপনারা যে কোনো চিকেন দিয়েই করতে পারেন রান্না করতে পারেন আপনারা মুরগিটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মুরগিটাকে কষাবো এখন আমি যতক্ষণ না মুরগিটা খুব সুন্দর একটা কালার আসবে চিকেনটা দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট কষাবো চিকেনের যেন কাঁচা গন্ধটা চলে যায় চিকেন যত বেশি কষাবেন মশলা সহ ততই বেশি মজা লাগবে সুন্দর তেল উঠে এসেছে দেখেন খুব সুন্দর কষানো হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে এই চিকেন আর মিষ্টি কুমড়ার তরকারিটা যে এত ভালো হয়েছে আমার বাচ্চারা খুবই খেয়েছে মেনলি আমার ওদের জন্যই করা বাচ্চারা তো সবজি খেতে চায় না কুমড়া খেতে চায় না মুরগিতে দিলে মুরগি পছন্দ করে খুব ভালো খেয়েছে আপনারাও ট্রাই করবে দেখবেন বাচ্চারা ঠিকই কুমড়া খাবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক দিয়ে শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে মুরগির মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি যেই কোমড়াটাকে কেটে কিউব কিউব করে রেখেছি ওই কোমড়াটাকে দিয়ে দিব এখানে আমি এখানে আমি হাফ কোমড়াই ইউজ করেছি কুমড়াটাকে দিয়ে বেশি কষানো লাগবে না একটু জাস্ট মশলার সাথে মিশিয়ে আমি পানি দিয়ে দিব এটার মধ্যে অ্যাড করে দিবো এখানে চার কাপের মতো পানি খুব বেশিও না কমও না একটু হালকা পাতলা ঝোল থাকলে খেতে মন্দ লাগে না পানি গুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। সাত মিনিট পর ফিরে আসলাম তরকারিটা প্রায় হয়ে গেছে দেখেন এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। যেন উপরে নিচে ভালোভাবে কোমড়াগুলো মাংসগুলো ইয়ে হয়ে যায় এখন আমি এটার সাথে জিরা ভাজা করে আমি বেটে নিয়েছি মুরগির মধ্যে এটা দিলে মুরগি অনেক মজা লাগে খেতে জিরা ভেজে আমি বাটাতে বেটে গুঁড়া করে এটাকে মুরগি নামানোর আগে আমি সব সময় ব্যবহার করি আপনারা এটা বাসায় নিজেরাই করে নিতে পারেন দিয়ে আমি আরও দুই মিনিট ঢাকনা দিয়ে রান্না করব জিরা গুঁড়ার ফ্লেভারগুলো যেন মুরগির মাংসের ভিতর যায় তাহলে মাংসটা আরও বেশি মজা লাগবে বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে ছিলেন এতক্ষণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেই ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে ততদিনে ভালো থাকবেন সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য